আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তার বিরোধিতা করার স্পর্ধা আমার নেই। বাবা হিসেবে আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমারও তো মিষ্টির উপর কিছু দাবি আছে। অন্তত এখনো পর্যন্ত অগ্নি সাক্ষী করে ও স্মৃতিতে সিঁদুর পরিয়েছে, ও সব দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছে। হ্যাঁ, স্বামী হিসেবে যে কর্তব্য পালন করেছি এমন দাবি আমি করব না, কিন্তু অন্তত আমাকে বন্ধুর কর্তব্যটুকু পালন করতে দিন। দেখুন, পাতা ঝরায় মিষ্টি যখন ইচ্ছে তখন যেতে পারবে, ওটা ওর বাড়ি, কিন্তু এভাবে নয়, অপমানিত হয়ে নয়। মিষ্টিকে যখন আমি বিয়ে করেছি তখন ওর সব দায়িত্ব আমার। আমি আপনাকে কথা দিচ্ছি, মিষ্টির ভুলে যাওয়া রোগের চিকিৎসা করে ওকে সম্পূর্ণ সুস্থ করে আমি নিজেকে আপনার কাছে রেখে আসবো। চাই মিষ্টি নিজের পায়ে দাঁড়াক, যাতে ওকে আর কেউ অপমান না করতে পারে। ওর ওই ভুলো মনের জন্য কোনো অবাঞ্ছিত পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, মিষ্টির জন্য অন্তত আমাকে এটুকু করার অনুমতি দিন প্লিজ আঙ্কেল, প্লিজ। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি যা বলছো সব ভেবে বলছো, তুমি তুমি সত্যি আমার মেয়ের দায়িত্ব নেবে, ওকে সুস্থ করে তুলবে? অবশ্যই। আজ আমি রাধা মাধবের সামনে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি, একজন ডাক্তার হিসেবে ওকে সুস্থ করে তোলা আমার কর্তব্য, আর আমি আমার সেই কর্তব্যে কোনো গাফিলতি হতে দেব না। শুধু ডাক্তার হিসেবেই নয়, মিষ্টির স্বামী হিসেবে ও মিষ্টির প্রতি সমস্ত কর্তব্য পালন করবে, এটা এটা আমার প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার মিষ্টি অনেক কিছু সহ্য করেছে, ছোটবেলা থেকে কষ্ট দুঃখ ও হাসি মুখে সহ্য করেছে, কিন্তু মন ভেঙে যাওয়ার কষ্ট কিন্তু আর সহ্য করতে পারবে না, কিছুতেই পারবে না। মারে মারে, রাধা মাধব যখন চাইছেন তখন তখন আমি বাধা দেওয়ার কি? তোকে আমি আশীর্বাদ করছি, ভালো থাক, নিজের ভাগ্যকে নিজেই জয় করার ক্ষমতা হোক তোর মিষ্টি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের উপর আরেকবার ভরসা রাখার জন্য। মিষ্টু দুষ্ট মিষ্টি ফুলের গল্প দেখতে চোখ রাখুন সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8টায়।